আজ বৃহস্পতিবার নয় চৈত্র দু হাজার বাইশ সালের এই চব্বিশে মার্চ রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের মধ্যে একটু আলসেমি ভাব কাজ করতে পারে কর্মে মন বসাতে আপনাদের একটু সমস্যা হবে কোনো রোগ শোকের বিরুদ্ধে লড়াই করবার জন্য ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত হন মুখে একটি প্রাণুচ্ছ্বল প্রাণবন্ত হাসি হাসি রাখুন আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে কিন্তু শরীরে ক্লান্তি অনুভব হতে পারে নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে আজ গ্রিন কালারের জামা কাপড় পরুন তাহলে দেখবেন আপনাদের স্বাস্থ্যের উন্নতি করতে চলেছে আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের দ্বারায় বিজনেসম্যান বা চাকরিজীবী আপনারা আর্থিক সুযোগ সুবিধা পেতে চলেছেন আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি অভূতপূর্ব বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই দেবে আজ মুনাফা লুটবার দিন চাকরিজীবীদেরও অফিসে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের প্রদর্শন করুন প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ অফিসে নিজেদেরকে স্বতন্ত্র অনুভব করতে চলেছেন কর্মেও গতি আসবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি কিন্তু সাফল্যে ভাড়া যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ তাদের পক্ষেই আছেন কোনো নতুন লগ্নির ব্যাপারে স্বাধীন চেতা হন নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করুন অন্যের কাছ থেকে যুক্তি নেওয়াটা কিন্তু আজ আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে অন্যথায় যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য সঠিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি মধ্যম প্রকৃতির কাটতে চলেছে আজ আপনার বন্ধু স্বজন আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে এই সম্পর্কের পুনরুজ্জীবনকে বৃদ্ধি করবার চেষ্টা করুন মুখনস্ত্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন ফাঁকা সময়টি বন্ধু বান্ধবদের সাথে উপভোগ করতে পারেন বা কোনো পরিকল্পনা করে কাটাতে পারেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ আপনারা একে অপরকে বোঝার বোঝার চেষ্টা করুন এবং একে অপরকে খুশি করবার সকল রকম প্রচেষ্টা আপনারা করতে চলেছেন তবে দিনটিকে আজ যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তে বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই